আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব জাহান্নামে বাঁচার ছয়টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আপনি মুমিন না ফাসিক নিজেই তা বুঝতে পারবেন। আল্লাহ বলেন, বলো তোমার নিকট যদি তোমার পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের পত্নী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো, এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো, আল্লাহ ও তার রাসূল এবং তার জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহ বিধান আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সমুদায়কে হেদায়ত করেন না। আপনি যখনই আল্লাহ হুকুম থেকে বেরিয়ে গেলেন, আপনি ফাসিকই করলেন, আপনাকে তো মুমিন বলা যায় না। ইবলিস কী করেছিল? মাত্র একটি কমান্ড, আল্লাহ তাআলা মাত্র একটি কমান্ড অমান্য করেছিল, সে তার রবের কমান্ড থেকে ফাসিকই করেছিল। সুতরাং আমাদেরকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা চলবে না। ফাসিক হওয়ার প্রথম কারণ হচ্ছে, আল্লাহ যেমন বড়, অসীম, তার হুকুমও বড় মনে করতে হবে, দুনিয়া সব কিছু চেয়েও বড় মনে করতে হবে। ছোট গুনাহ আল্লাহ দিক থেকে কল্পনা করলে বিশাল, তাই ছোট গুনাহ বা সগির গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট গুনাহ একসময় বড় গুনাহ পরিণত করে। দুই নম্বর হলো, আজকে অধিকাংশ মুসলমানরা ফাসিক। কার ঘরে গান বাজনা চলে না, নাচ গান হয় না, হারাম কয়জন উপার্জন করে, হালালে কয়জন সীমাবদ্ধ থাকে, আমরা এসব পাপাচারে ডুবে আছি, কল্পনা করছি না যে এসব পাপ। তিন নম্বর হলো, নারীদের সাথে অবৈধ সম্পর্ক। এমন কোন পুরুষ আছে নারীদের সাথে সম্পর্ক নেই? কয়টি মুসলমান আছে? আমাদের সমাজে জিনা সহজ করা হয়েছে, পরিবারে বিবাহ সিরা রক্ষা করতে গিয়ে অন্য মানুষকে পাপ কাজে সহায়তা করা হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব ছেলে ও মেয়েদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা উচিত। চার নম্বর হলো, আবার কেউ আছে বাপদাদাকে অন্ধ অনুসরণ করে। যদি আপনি আপনার বাপদাদাকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহর চেয়ে আপনার সন্তান, ভাই, নিজের গোত্রের চাচা, জ্যাঠা, মুরব্বী, নেতা ইত্যাদিকে বেশি ভালোবাসেন, এমনকি স্ত্রীকেও বেশি ভালোবাসেন, তাহলে আপনি মুমিন না। আগে আল্লাহ ও তার রাসূলকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, তারপর বাকিগুলো। পাঁচ নম্বর হলো, নিজের সম্পদকে ভালোবাসা, টাকা পয়সাকে বেশি প্রাধান্য না দেওয়া। এখন মুসলিমরা এমন হয়ে গিয়েছে, আজান গেলে যাক, নামাজ যাক, আমার প্রফিট হচ্ছে, এটা এখন মিস করা যাবে না, এই আমাদের অবস্থা। আমরা আল্লাহর চেয়ে আমাদেরকে সম্পদকে বেশি ভালোবাসি। ব্যবসা বাণিজ্য আমাদের কাছে অনেক বড় জিনিস, এর জন্য যা প্রয়োজন তাই করি। বিদেশি আসবে, বায়েররা আসবে, এখানে মেয়েরা রিসেপশনে রাখতে হবে, মেয়েদেরকে খাদেমে বানাতে হবে, হোটেলে নিতে হবে, তাই করছি। আমাদের কাছে এগুলোরই মূল্য বেশি, আবার হারাম হালাল বেছে নিচ্ছি না। এখানে কিসের দিন আর কিসের কি? ছয় নম্বর হলো, আমাদের বাসভবনটা আমাদের কাছে কত প্রিয়। বাসভবন ছাড়া ঘুম আসে না, এটা আল্লাহর চেয়ে বেশি প্রিয়। এই বাসভবনের জন্য যা করতে হয় তাই করব, ঘুষ নিব, সুদ খাব, জমি দখল করব, যা খুশি তাই করব। এই যদি হয় আমাদের অবস্থা, তবে অপেক্ষা থাকি, আমাদের মতো ফাসিকদের আল্লাহ তাআলা হেদায়েত করবেন না। এই কয়েকটি বিষয় যারা বেশি গুরুত্ব দেয় আল্লাহ ও তার রাসূলের চেয়ে, তাহলে আল্লাহ ফাসিকের খাতায় আমাদের নাম লেখাবেন। এবার আমি নিজের ভেতর এই গুণগুলো যাচাই করে দেখি যে আমি মুমিন না ফাসিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমিন।